অপরিকল্পিত নগরায়নের কারণে যে খেলার মাঠগুলো দখল হয়েছে এবং প্রায় বিলুপ্তির দিকে, দ্রুত এগুলো দখল মুক্ত এবং সংস্কার করতে হবে। খেলার মাঠে যেন খেলা হয়, খেলার মাঠে যেন মেলা না হয়, খেলার মাঠে যেন অন্য কোনো জিনিস না হয়, আমাদের খেলা চাই। আমাদের আজকে অনুষ্ঠানে মূল দাবি ছিল আমাদের হবিগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে যে মাঠগুলো সরকারি স্থাপনায় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দহলদারি উদ্যোক্তার কারণে যে শহরে খেলাধুলা থেকে আমাদের কোমলবতী শিশুরা আজকে খেলাধুলা বাদ দিয়ে মোবাইল গেম, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সহ বিভিন্ন দিকে দাবিত হচ্ছে। আমাদের নতুন সরকারের কাছে আবেদন, হ্যাঁ, যে খেলার মাঠে যেন খেলা হয়, খেলার মাঠে যেন মেলা না হয়, খেলার মাঠে যেন অন্য কোনো জিনিস না হয়, আমাদের খেলা চাই। সারা ইন্ডিয়া সহ সারা বাংলাদেশে একই চিত্র, এই চিত্রগুলো যেন আমাদের খেলোয়াড় সমিতি, জেলা ক্রিকেট খেলোয়াড় সমিতির ব্যাপারে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের উপস্থিত আছেন সকল খেলোয়াড়, সাংবাদিক, সাবেক ক্রীড়া সংগঠক সহ সবাই, আজকে সবার সমন্বয়ে আমাদের আজকের মানববন্ধন। এই মানববন্ধনের মেসেজটা হলো এই যে হবিগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে যতগুলো খেলার মাঠ ছিল, যারা দখল দায়িত্ব করে রেখেছিল, এগুলো দখল মুক্ত করে যেন ক্রীড়া পরিষদের উপদেষ্টা সহ আমাদের মাননীয় জেলা প্রশাসক যেন আমাদের খেলার মাঠগুলো, যারা স্টেডিয়াম, আধুনিক স্টেডিয়াম সহ শহরে রামপুরের মাঠ সহ অনেকসংখ্য মাঠ সহ যেগুলো মাঠগুলো রয়ে গেছে, এগুলো যেন সংস্কার করে খেলার উপযোগী করেন। এই জন্য জেলা প্রশাসক সবাই জন্য একটু সুনির্দিষ্টভাবে সহযোগিতা করেন আমাদেরকে। একটি ক্লিয়ার মেসেজ হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা এটাই দিতে চাই যে দ্রুত যুব সমাজকে ক্রীড়াঙ্গনে সচল করতে হবে, অবক্ষয় থেকে রক্ষা করতে, এবং বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটকে স্থিতিশীল করতে। আমি বিশ্বাস করি যুব সমাজকে ক্রীড়াঙ্গনে সচল করা খুবই জরুরি। বাংলাদেশে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশের অপরিকল্পিত নগরায়নের কারণে যে খেলার মাঠগুলো দখল হয়েছে এবং প্রায় বিলুপ্তির দিকে, দ্রুত এগুলো দখলমুক্ত এবং সংস্কার করতে হবে, এবং ভবিষ্যতে যাতে কোনো খেলার মাঠে কোনো সরকারি ভবন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এবং খেলাধুলাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাই। এরপরে মাঠ কিন্তু রক্ষা হয়েছে।